হাই এভ্রিওান আমি জোসকর এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বুঝতে স্পেসিং ইউটিলিটি সম্পর্কে এই স্পেসিং ইউটিলিটির সাহায্যে এসটিবল কন্টেন্টের স্পেসকে ম্যানেজ করা হয় আর এই স্পেসিং ইউটিলিটির জন্য ক্লাস হিসেবে ইউজ করা হয় মার্জিন এবং পেডিং ক্লাস তো এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখিনি কীভাবে আমরা মার্জিন এবং পেডিং ক্লাসকে ইউজ করে একটি এসটিবল কন্টেন্টের মধ্যে কীভাবে স্পেসকে ম্যানেজ করতে পারি তো প্রথমে আমি সাবলাম টেক্সট এডিটারের মধ্যে বুস্টেপ ডট এস টিমেল একটি ফাইলকে ওপেন করে নিলাম যার মধ্যে পূর্বেই বুস্টেপের ফাইলের সাথে লিঙ্ক করা আছে এবং তার মধ্যে কন্টেনার এবং রো ক্লাসগুলির ভিতর একটি কলাম টুয়েলভ নামে ক্লাসের ডিপ দেওয়া আছে তো এখন কলাম টুয়েলভ ক্লাসের ডিপটেক্সের ভিতর আমি আরও তিনটি টেক রাখবো যার মধ্যে মার্জিন এবং পেনিং ক্লাসের কাজকে প্র্যাকটিক্যালি দেখবো তো কলাম টুয়েলভ ক্লাসের ডিপটেক্সের ভিতর আমি তিনটি টেক নিয়ে নিলাম যার মধ্যে স্পেসিং ইউটিলিটি ডিপ ওয়ান টু আর থ্রি নাম দিয়ে তিনটি ডিপটেকের মধ্যে ট্যাক্স দিয়ে দিলাম এবং কলম টুয়েলভ ক্লাসের ডিপটেক্টির মধ্যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্লু এবং বর্ডার দিয়ে দিলাম টু পিক্সেল সলিড রেড যাতে করে ওই কলম টুয়েলভের ভিতরে যেই এলিমেন্টগুলো রয়েছে তাদের চতুর্দিকে একটি রেড কালারের বর্ডার পড়ে যায় এখন কলম টুয়েলভ ক্লাসের ডিপটেকটির ভিতর যেই তিনটি ডিপটেক্স রয়েছে তাদের প্রত্যেককে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম যেমন প্রথম ডিপটেকটির ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ইউলো দ্বিতীয় ডিপটেকটির ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম গ্রিন এবং তৃতীয় ডিপটেকটির ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম গ্রে তো এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করে তাহলে দেখতে পারবো যে তিনটি ব্যাকগ্রাউন্ড কালারের যে ডিপটেক নিয়েছিলাম সেই তিনটি ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটেক শো হচ্ছে এবং কলম ক্লাসের মধ্যে যে ব্লু ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়েছিলাম সেটিও শো হচ্ছে বেসিক্যালি কলম ক্লাসের সাথে বাইরে হলে একটি গ্রিড ক্লাস লেগে যায় যার কারণে কলাম ক্লাস এবং তার ভিতর ডিপটেকগুলির মধ্যে রাইট এবং লেফট সাইডে একটি মার্জিন পরে যায় যার কারণে কলাম ক্লাসের ভিতর আমাদের যে ব্লু ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়েছিলাম সেটি শো হচ্ছে এখন আমাদের এই ডিপ ডিপটেকগুলির মধ্যে স্পেসিংয়ের জন্য মার্জিন অর পেনিং ক্লাসকে অ্যাড করতে হবে বেসিক্যালি দুটি ফরম্যাটে মার্জিন অর পেনিং ক্লাসকে অ্যাড করা হয় একটি হলো এক্সট্রা স্মলার ডিভাইসের জন্য অন্যটি হল অন্য যত সব ডিভাইসে তাদের জন্য অর্থাৎ স্মলার ডিভাইস মিডিয়াম ডিভাইস অর লার্জ ওর এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য এক্সট্রা স্মোলার ডিভাইসের জন্য স্পেসিং ইউটিলিটি ফর্মেটি হবে প্রপার্টি সাইডস ড্যাশ সাইজ এখানে প্রপার্টি বলতে বোঝাই যে মার্জিন এবং পেডিং কোন ধরনের স্পেসিং আমরা দিতে চাই সাইটস বলতে বোঝাই আমরা মার্জিন এবং পেডিংটিকে কোন সাইডে দিতে চাই যেমন টি ডিফাইন করে টপ মার্জিন অর পেডিংকে বি ডিফাইন করে বটম মার্জিন অর পেডিংকে এস ডিফাইন করে লেফট মার্জিন অর পেডিংকে ই ডিফাইন করে রাইট মার্জিন অর পেডিংকে এক্স ডিফাইন করে লেফট এবং রাইট মার্জিন এবং পেডিংকে ওয়াই ডিফাইন করে টপ এবং বটন মার্জিন এবং পেডিংকে আর সাইজটি ইউজ করা হয় আমরা কতটুকু মার্জিন অর পেডিং নিতে চাই সেটিকে ডিফাইন করার জন্য অন্যদিকে এক্সট্রা স্মল স্ক্রিন ছাড়া অন্য স্ক্রিনের জন্য একটি ব্যাক পয়েন্টকেও অ্যাড করতে হয় এই ব্যাক পয়েন্টের সাহায্যে ডিফাইন করা হয় আমরা কোন স্ক্রিনের জন্য এই ফর্মুলাটিকে ইউজ করছি এখন আমি কলাম টুয়েলভ ক্লাসের ডিপটেকটির ভিতর যেই ডিপটেকগুলো নিয়েছিলাম তাদের মধ্যে প্রথম ডিপটেকটির মধ্যে মার্জিন এবং পেডিং ক্লাস দিয়ে দিলাম এবং মার্জিন ক্লাসের সাইজ দিয়ে দিলাম টু এবং পেডিং ক্লাসের সাইজ দিয়ে দিলাম থ্রি তাহলে দেখতে পারবো যে ইউলো ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটেকটির চতুর্দিকে মার্জিন এবং পেডিং শো হচ্ছে সেমভাবে আমি যদি গ্রিন ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটেকটির মধ্যে ক্লাস হিসাবে প্রপার্টির জন্য এম সাইডের জন্য টি এবং সাইজের জন্য থ্রি নিই তাহলে দেখতে পারবো যে শুধু এই গ্রিন ব্যাকগ্রাউন্ড কালারের উপরের দিকে একটি মার্জিন পড়ে গেছে যেহেতু আমরা এখানে এম এবং টি নিয়েছি তো এম এবং টি শুধু উপরের দিকের মার্জিনকেই রিপ্রেজেন্ট করে এবং এই টি এর পরিবর্তে আমি যদি এখন সাইড হিসেবে বি দিয়ে দিই তাহলে দেখতে পারবো যে গ্রিন কালার ডিপটিকটির নিচের দিকে মার্জিন শো হচ্ছে কারণ এখানে এম এবং বি রিপ্রেজেন্ট করে বটমের দিকের মার্জিনকে দিকে আমি যদি গ্রে ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটেক্টির মধ্যে ক্লাস হিসাবে এম ওয়াই নিই তাহলে দেখতে ভাবব যে ওই এম ওয়াই ক্লাসের জন্য গ্রে ব্যাকগ্রাউন্ড কালারের টপ এবং বটমে মার্জিন শো হচ্ছে এখন আমি যদি এই স্পেসিং ইউটিলিটির ক্লাসগুলির মধ্যে ব্রেক পয়েন্টও লাগিয়ে দিই তাহলে দেখতে পাবো যে স্ক্রিন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা যদি চাই ওই মার্জিন এবং স্পেসিংয়ের পরিমাণও কমাতে এবং বাড়াতে পারব যেমন আমি এখানে ইউলো ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটেক্টির মধ্যে ডাবল এক্সেলের জন্য মার্জিন দিয়ে দিলাম টু এবং পেডিং দিয়ে দিলাম থ্রি এবং গ্রিন ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটেকটির মধ্যে লার্জ স্ক্রিনের জন্য মার্জিন টপ দিয়ে দিলাম থ্রি এবং পেডিং টপ বটন দিয়ে দিলাম টু সেমভাবে গ্রে ব্যাকগ্রাউন্ড কালার ডিপটেকটির মধ্যে স্মলার ডিভাইসের জন্য লেফট রাইট দিয়ে মার্জিন দিয়ে দিলাম ওয়ান এবং পেডিং দিয়ে দিলাম ওয়ান আচ্ছা আমরা যাতে ডিবের ক্লাসগুলোকে ওয়েব পেজ থেকে আইডেন্টিফাই করতে পারি তাই ওই ডিবের ক্লাসগুলোকে ডিবের টেক্সটের সাথে বসে দিলাম যাতে ধরে আমরা বুঝতে পারি যে কোন ডিবের মধ্যে কোন ক্লাসটি ওয়ার্ক করছে এখন আমরা যদি আমাদের ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবো যে ইউলু ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটেক্টির চতুর্দিকে একটু মার্জিন শো হচ্ছে কারণ ইউলু ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটেক্টির মধ্যে আমরা মার্জিন এবং পেডিং দিয়েছিলাম যার কারণে ইউলু ব্যাকগ্রাউন্ড এর ডিপটেকটির চতুর্দিকে মার্জিন শো হচ্ছে এবং ইউলো ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটেকটি অন্য দুটি ডিপটেক থেকে একটু বড় দেখাচ্ছে এখন আমরা যদি ওই ওয়েব পেজের ওয়ের্থকে কমাতে থাকি তাহলে দেখতে পারবো যে একটি সময় আসার পর ওই ইউলো ব্যাকগ্রাউন্ডের ডিপটেকটি গ্রে ব্যাকগ্রাউন্ড কালার ডিপটেকটির সমান হয়ে গেছে এবং গ্রিন ব্যাকগ্রাউন্ড কালার ডিপটেকটি একটু বড় দেখাচ্ছে এবং গ্রিন ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটেকটির উপরে মার্জিনও শো হচ্ছে কারণ গ্রিন ব্যাকগ্রাউন্ড কালারের ডিপটিকটির টপে আমরা মার্জিন দিয়েছিলাম এবং গ্রিন ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমরা একটু পেডিংও দিয়েছিলাম এখন আমরা যদি ওই ওয়েব পেজের ওয়েথ আরও কমাই তাহলে দেখতে পারব যে ওয়েব পেজের মধ্যে যে তিনটি ডিপটেক রয়েছে তিনোটি ডিপটিকের সাইজ সমান হয়ে গেছে কারণ এখন ওই ওয়েব পেজটি মিডিয়াম স্ক্রিনের মধ্যে চলে এসেছে যেহেতু আমরা মিডিয়াম স্ক্রিনের জন্য ওয়েব পেসের ডিপটেকগুলোর মধ্যে কোনো মার্জিন এবং পেডিং দেয়নি তাই এটি এখন নর্মাল ওয়েটের শো হচ্ছে তো বন্ধুরা আজকের এই স্পেসিং ইউটিলিটি ভিডিওতে এতটুকুই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে